মুজিবর্ষ দু হাজার বিশের মধ্যেই ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ মঙ্গলবার দ্বিতীয় দফায় তুরাগের উচ্ছেদ অভিযানের প্রথম দিনে কথা বলেন সংস্থাটির যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন কোর্টের স্থগিতাদেশ শেষে আইনি লড়াইয়ে জয়ী হয়েই এবারের অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি আরও জানাচ্ছেন ২০১৯ সালের ২৯ জানুয়ারি থেকে ঢাকার চারপাশের নদী দখল ও মুক্ত করতে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ অভিযানের প্রথম দফা শেষে কোর্টের স্থগিতাদেশ থাকায় আইনি লড়াই শেষে দ্বিতীয় দফায় অভিযান শুরু হয় মঙ্গলবার সকাল থেকে প্রথম দিন টঙ্গীর তুরাক নদীতে উচ্ছেদ অভিযান শুরু করা হয় নাব্যতা হারিয়ে দখল আর দূষণে ছয় লাভ তুরাগ নদী এবারের অভিযানে একাধিক পাকা দালান আধা পাকা ও কাঁচা বাড়ি দোকান ভেঙে ফেলা হয় নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন এবারে অভিযানে বাধা দেওয়ার কোনো সুযোগ থাকছে না উচ্ছেদ আমাদের এই পর্যন্ত কেউ আমাদের বাধা দেয় নাই বরং এই এলাকাবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে কারণ এটা মানে এই পরিবেশ বাঁচানো নদী বাঁচানো পরিবেশ মানে সুরক্ষা করা আমাদের সবার দায়িত্ব মুজিব বর্ষকে সামনে রেখে চলতি বছরের মধ্যে দখলমুক্ত মুক্ত করা হবে ঢাকার চারপাশের নদী জানান বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবার্ষিকী সেই বার্ষিকী কিন্তু এই দু হাজার বিশ সাল সেহেতু আমরা এই দুই সালকে একটি বিশেষায়িত সাল হিসেবে আমরা দেখতে চাই যে যে সালে নদী পূর্ণাঙ্গভাবে দখলমুক্ত হবে মঙ্গলবার থেকে শুরু হয় এই অভিযান চলবে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রিষাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর টঙ্গি গাজীপুর